এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রাকিবুল হাসান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, শ্রেয়া, রাজশাহীর 9টি উপজেলা এবং রাজশাহী বিভাগের যে 8টি জেলার বাইরেও কুষ্টিয়া, পাবনার আশপাশ দিয়ে যতগুলো জেলাগুলো আছে সেই জায়গাগুলো থেকেও কিন্তু রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 232টি শয্যা আছে তার থেকেও কিন্তু অনেক রোগী আসছে। কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে পুঠিয়া উপজেলা থেকে একজন শ্বাসকষ্টজনিত সমস্যা এসেছে এবং তার অক্সিজেন লেভেল অনেক কমে গেছে, তারপরেও এখানে স্থান সংকুলন না হওয়ার কারণে কিন্তু তাকে ফেরত যেতে হচ্ছে এবং তিনি এখনও চেষ্টা করে যাচ্ছেন যাতে করে ভর্তিটি আসলে এখানে যেন থাকতে পারেন, চিকিৎসা নিতে পারেন। কিন্তু করোনার যেহেতু ওয়ার্ড স্বল্পতা এবং শয্যা স্বল্পতা রয়েছে সে কারণে কিন্তু তাদেরকে ফেরত যেতে হচ্ছে। এরকম সকাল থেকে অনেককে আমরা ফেরত যেতে দেখেছি। এই কারণে হাসপাতাল বেশ চাপের মুখে আছে এবং হচ্ছে যে পরিমাণ আসলে রোগীর সংখ্যা সেটি কিন্তু আসলে এখানে তারা ভর্তি নিতে পারছেন না বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং যারা চিকিৎসা সেবা দিচ্ছেন তাদেরকেও বেশ হিমশিম খেতে হচ্ছে। কেননা রাজশাহীতে গেলব 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনায় আক্রান্ত হয়ে 6 জন মারা গেছে, তার মধ্যে চাপাই নবাবগঞ্জের 3 জন, নাটোরের 1 জন এবং রাজশাহী একজন, চুয়াডাঙ্গার 1 জন। এছাড়া এই যে যারা মারা গেছেন তারা গেছেন কিন্তু এর পাশাপাশি কিন্তু আরও অনেকে এসেছেন, তবু আসলে কিছু সংখ্যক ভর্তি হয়েছে, মাত্র 30 জনকে ভর্তি নেওয়া সম্ভব হয়েছে, তাছাড়া কিন্তু বাকিদের নেওয়া সম্ভব হয়নি। আমাদেরকে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর থেকে যেটি জানানো হয়েছে যে 2টি ল্যাবে রাজশাহীতে 366 জনের যে 24 ঘন্টায় করোনার টেস্ট করা হয়েছে সেখানে কিন্তু 186 জনের পজিটিভ এসেছে এবং সেটি এর হার 50% উপরে। এইরকমভাবে কিন্তু রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়ছে এবং যে এই সংক্রমণ বাড়ার ফলে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছেন এই হাসপাতালে এসে চিকিৎসা নেয়ার, কিন্তু শুধুমাত্র শয্যা স্বল্পতার কারণে কিন্তু সেটি সম্ভব হচ্ছে না, হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদেরকে, যারা সেবার কাজে নিয়োজিত আছেন তাদেরকেও। এর অনেকে চেষ্টা করছেন বাইরে থেকে তারা চিকিৎসা সেবাটি নেওয়ার জন্য এবং এর পাশাপাশি কিন্তু তারা অনেকেই ফেরত যাচ্ছেন, অনেকেই আসলে বলা হচ্ছে যে যাতে করে তারা বাড়িতে থেকে আসলে এই চিকিৎসা সেবাটি নেন, কিন্তু এর ফলে তারা বাইরে থাকছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এটি কিন্তু আসলে সংক্রমণ বাড়াচ্ছে বলে স্থানীয় বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন। তো শ্রেয়া, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনার পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।